হিপনোটাইজ কথাটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত, কিন্তু কাউকে নিজের বশে রাখা একেবারেই সহজ নয়। প্রত্যেকেই চায় সমাজে কর্তৃত্ব ফলাতে, একই সঙ্গে সকলেই চায় প্রত্যেককে নিজের অধীনে রাখতে, কিন্তু এই বিষয়টি একেবারেই সহজ নয়। কিন্তু কূটনীতিশাস্ত্রের অন্যতম স্তম্ভ চাণক্য তার নীতিতে কোনো মহিলা বা পুরুষকে কিভাবে নিজের বশে রাখা যাবে সেই বিষয়ে বিশদ বর্ণনা দিয়েছেন। চাণক্য নীতি অনুযায়ী জেনে নিন কিভাবে অন্যকে বশে রাখবেন। সমাজে গরিব যারা, তাদেরকে যদি টাকা দেয়া যায় তারা সবসময় থাকবে আপনার নিয়ন্ত্রণে। যারা খুব অহংকারী ব্যক্তি, তাদের সঙ্গে নম্র ভদ্রভাবে ব্যবহার করুন, দেখবেন সে আপনার একেবারে বশে চলে আসবে। যারা খুব বোকা, তাদেরকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ, শুধু তার বিশ্বাস অর্জন করতে হবে। যদি আপনি তার মতামত মেনে চলেন তাহলে দেখবেন আপনি তার কাছে বিশ্বাসের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। কোনো বোকা ব্যক্তিকে মিথ্যে প্রশংসা করলে সে থাকবে আপনার নিয়ন্ত্রণে। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।